আসসালামু আলাইকুম সবাইকে। লাইভে আসতে বাধ্য হইলাম, কারণ আমার সংসারটা এমন অবস্থায় আসছে যে মানে একদম ভাঙার পথে। ঠিক আছে, দেখেন আমার বিয়ে হয়েছে খুব অল্প সময়, কয়েকটা দিন ধরে। হ্যাঁ, একটা সময় যখন আজ থেকে 2-3 বছর আগে একটা ঘটনা হয়েছিল, তারপর কিন্তু আপনারা সবাই আমাকে কমেন্ট করে, তারপরে হচ্ছে ইনবক্সে এখানে ওখানে আমাকে বলছেন যে হচ্ছে এরকম তুমি বিয়ে করে ফেলো, এই করো সেই করো। ঠিক আছে, তো আমারই একটা বন্ধু, ঠিক আছে, যে ইলিয়াস সিঙ্গার, ঠিক আছে, যার সাথে আমার এখন এই মুহূর্তে বিয়ে হয়েছে। বিয়েটা কিভাবে হয়েছে এই ঘটনাটাও আমি বলবো। ও আমার খুব ভালো ফ্রেন্ড ছিল, ওর সাথে আমার ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, আমাদের কাজ নিয়ে এক কথা শুরু হয়েছিল। ঠিক আছে, তারপরে একটা টাইমে এসে ও আমাকে বলে যে হচ্ছে আমার সাথে একটা সম্পর্ক জড়াবে। তখন আমি সম্পর্কে না জড়া আমি বলছি যে ঠিক আছে আমরা বিয়ে করে ফেলি, আমরা সুন্দরভাবে, কিন্তু প্রায় আমাদের আমার ফ্যামিলির অনেককে, আমার ফ্রেন্ড সার্কেল অনেককে হচ্ছে করে মানে সবাইকে উপস্থিত রেখে আমরা কিন্তু বিয়ে করছি খুব হ্যাপিলি, খুব হাসি খুশি ভাবে। কিন্তু এই জিনিসটা নিয়ে যে এরকম কাহিনী কাছে শুরু হবে এটা কিন্তু কখনো আমি আশা করি নাই। হ্যাঁ, আজকে 6টার দিন, হ্যাঁ 6টার দিন আমি কিন্তু মানে আমার আর ইলিয়াসের মধ্যে অনেক ঝামেলা হয়েছে, অনেক ঝামেলা, আমরা পারিবারিক ভাবে কিন্তু অনেক ঝামেলার মধ্যে আছি। ঠিক আছে, এটা হচ্ছে থার্ড পার্সনরা ক্রিয়েট করতেছে, এটা কিন্তু ইলিয়াস বা আমার জন্য না। ঠিক আছে, হতে পারে ইলিয়াসের টাকা পয়সা কম থাকতে পারে, বা হয়তো বা হচ্ছে ইলিয়াসকে নিয়ে অনেক গসিপ চলতেছে, কিন্তু আমার কাছে যদি ও যদি ভালো ছেলে না হতো আমি কিন্তু ওকে বিয়ে করতাম না, এটাই হলো এক নাম্বার কথা। এখন সংসারটা একা না চাকা এটা তো আর আমার উপরে না। ঠিক আছে, সংসারটা তো হচ্ছে দুইজনের উপরেই। তো যখন আমাদের ঝগড়া চলতেছিল ওই মুহূর্তে কিন্তু আমি রাগের মাথায় লাইভে আসছিলাম, লাইভে আসছিলাম এটাই বোঝানোর জন্য যে আমি আমরা কতটা অশান্তির মধ্যে আছি। ঠিক আছে, এই যে এই করিন নামে যে মেয়েটা আছে, এই মেয়েটা তো চায় যে আমি লাইভে এসে ওই মেয়ের নাম বলি, সে হচ্ছে ভাইরাল হয়ে যাক, সে হিট হয়ে যাক। হ্যাঁ, সে তার সাথে হচ্ছে লিগ্যাল ভাবে ওই রকম কোন ডকুমেন্টও নাই ইলিয়াসের। হ্যাঁ, সে ইলিয়াসকে ওইভাবে সেম ভাবেই কাহিনী কাছা করে মানে আটকে আটকে রাখে একটা সম্পর্ক করছিল। বারে বারে আমি ওদের ব্যাপার নিয়ে কিছু বলতে চাই না। তো ওই মেয়ে এগুলো চাইতো, ওই মেয়ে বিভিন্ন ভাবে মানে অশান্তি করতেছে সব জার্নালিস্টদেরকে, মানে আমাকে নিয়ে, তারপর ইলিয়াসকে নিয়ে বিভিন্ন ভাবে ইনকারেজ করতেছে। আমার কথা হচ্ছে ঠিক আছে, তোমার যদি লিগ্যাল কোন ডকুমেন্ট থাকে তুমি সেভাবে ল অনুযায়ী আগাও, কিন্তু তুমি এইভাবে পেন দিচ্ছ কেন ভাই? ঠিক আছে, যেভাবেই মানে মানে আমি 6টার দিন মেন্টালি প্রেসারে থাকি, আমি মানুষটা এত সিক, আমার জ্বর, আমার গলা ভেঙে গেছে, আমি 6টার দিন কানতে কানতে আমার অবস্থা খারাপ। ঠিক আছে, কারণ ইলিয়াস আমাকে বুঝাইতে পারে না সারাদিন, আর আমি মনে করেন যে 6টার দিন কেন কেন ঝগড়া করবো না বলেন? থার্ড পার্সন যখন ঢুকে যায় কেন ঝগড়া করবো না? হ্যাঁ, আপনারা হয়তো বা আপনাদের কাছ থেকে অনেক মানে অনেক কিছু মনে হচ্ছে, আপনারা হয়তো চিন্তা করতে পারেন মিডিয়ার মানুষদের কেন ডিভোর্স হয়, এই হয় সেই হয়, কেন হয় জানেন? থার্ড পার্সনের কারণে। থার্ড পার্সন যখন এসে মাঝখানে ঢুকে যায় তখন এইসব হয়। হ্যাঁ, আমার কিন্তু মানে আমি সকাল থেকে একদম মনে করেন যে সকালে কোন রকম খাইছি, 6টার দিন কিছু খাই নাই। ঠিক আছে, 6টার দিন চিল্লাচিল্লি, অশান্তি, ঝগড়া। হ্যাঁ, ইলিয়াসের সাথে আমার এমন মানে বললাম তো মানে শুধু মনে হয় ডিভোর্সটাই বাকি আছে, শুধু ডিভোর্সটাই বাকি আছে। হ্যাঁ, তো দেখেন একটা সামান্য একটা মেয়ের জন্য, যে মেয়েকে আমি বিয়ের আগে পর্যন্ত বলে দিছি যে হচ্ছে আমরা হচ্ছে বিয়ে করে ফেলতেছি, তোমার যদি কোনো সমস্যা থাকে তুমি সেটা বলতে পারো। ও বলছে না আমার কোনো সমস্যা নাই, প্রত্যেকটা রেকর্ড আমার কাছে আছে। হ্যাঁ, তো আমার কথা এত কিছু না, আমার 10 কথার 1 কথা হচ্ছে যে আমি তো স্টেটমেন্ট দিয়ে বিভিন্ন জার্নালিস্ট ভাইদের কাছে বলছি, স্ট্যাটাস দিচ্ছি, তারপর হচ্ছে আজকেও স্ট্যাটাস একটা দিয়েছি। হ্যাঁ, আমি না আসলে এগুলো নিতে পারতেছি না, মানে আমার কাছে মানে এখন এমন একটা পর্যায়ে আসছে, আল্লাহ না করুক আমার সংসারটা যে কোনো মুহূর্তে আমাদের ডিভোর্স হয়ে যেতে পারে, আর নয়তো বা দুইজনের হয় ইলিয়াস, নাহলে আমি দুইজনের একজন হয়তো বা আমরা মানে কোন একটা দুর্ঘটনা ঘটাইতে পারি শুধুমাত্র কিছু থার্ড পার্সন, কিছু হচ্ছে মানে তৃতীয় ব্যক্তির কারণে আমরা এতটা অশান্তির মধ্যে আছি। ঠিক আছে, অথচ এমন না যে ইলিয়াস হচ্ছে অন্য একটা বাচ্চা রেখে, ঠিক আছে, ডিভোর্স না দিয়ে সে বিয়ে করে ফেলছে, তা কিন্তু না, তা কিন্তু না, ভালোবেসে দুইজনের সম্মতিতেই কিন্তু এগুলা হয়েছে। হ্যাঁ, সো আপনারা সবাই দোয়া করেন যেন আমরা ভালো থাকি, আর হচ্ছে আমাকে মাফ করে দিয়েন। ঠিক আছে, আমি তো অলওয়েজ মনে করেন যে খারাপ ছিলাম। ঠিক আছে, আর যা যা হইলো আমি চাইছিলাম যে বিয়েটা অনুষ্ঠান আনুষ্ঠানিক ভাবে বিয়েটাকে অনুষ্ঠান করে আমরা হচ্ছে মানে প্রকাশ করি, কিন্তু সেটাও আমার মানে ভাগ্যে হলো না, আমার আর কিছু বলার নাই। হ্যাঁ, মানে আপনারা যদি ভুল বুঝে থাকেন তাহলে এই জন্য সরি, কিন্তু আসলে
হ্যাঁ, আর একটা বিষয় হচ্ছে যে মানে আমি রাগের মাথায় কিন্তু ওই তখন লাইভে আসছি, ঠিক আছে? আর আপনারা নিজেরাই দেখছেন যে আমি জোরে জোরে নিজেই চিল্লাচ্ছিলাম আর কাঁদতেছিলাম। হ্যাঁ, ইলিয়াস আমাকে বুঝানোর অনেক চেষ্টা করতেছিল যে করিন হচ্ছে এগুলো করাচ্ছে, সুভা তুমি ভুলেও এগুলো করো না। হ্যাঁ, করিন আমাকে অনেক এনকারেজ করছে যে সুভা তুমি লাইভে আসো, এসে হচ্ছে তুমি আমি মিলে হচ্ছে ইলিয়াসকে মানে ডাম্প করি, ইলিয়াসের কেরিয়ারটা নষ্ট করি, তারপরে হচ্ছে মানুষকে বলি যে ইলিয়াস হচ্ছে একটা প্লে বয়, ঠিক আছে? আমি কিন্তু তখন করিনের বুদ্ধি শুনে আসি নাই। তা আজকে যখন আমি স্টিল ওর ওয়াইফ, যখন ও আমাকে গালি দিচ্ছে বা হচ্ছে আমি ওকে দুইটা মানে বড় কথা বলতেছি বা চিল্লাচ্ছি, এইগুলো হচ্ছে কেন জানেন? থাক, তৃতীয় ব্যক্তির জন্য, শুধু তৃতীয় ব্যক্তির জন্য। প্রত্যেকটা জার্নালিস্ট ভাই কিন্তু জানে যে আমার আর ইলিয়াসের সম্পর্কটা কিরকম, আমরা কতটা মানে পেইনের মধ্যে আছি মানুষের জন্য, ঠিক আছে? সো আপনারা পারলে আমাদেরকে ইগনোর করেন, বাট আমাদেরকে নিয়ে ভাই মজা নিয়েন না। বিভিন্ন ইয়াতে আপনারা উল্টাপাল্টা নিউজ করতেছেন, মানুষকে কনফিউজ করতেছেন, এটা তো ঠিক না, ঠিক ঠিক না। আজকে ইলিয়াস নিজেও স্টেটমেন্ট দিছে ঢাকা পোস্টকে, তারপর অন্যান্য জার্নালিস্টদেরকে, যে ঘটনাটা কি কিভাবে বিয়ে হয়েছিল, কি সমাচার। হ্যাঁ, ওকে কেউ ভুল বুঝেন না। একটা মানুষ যদি একের অধিক বিয়ে করে সেগুলো খারাপ হয় না, সেগুলো খারাপ হয় না। হ্যাঁ, আল্লাহ না করুক ওর সাথে আমার ডিভোর্স হইতেও পারে, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে ভিতরের খবর কিন্তু কেউ জানি না আমরা। হ্যাঁ, মানে অনেকগুলো প্রেম করা আর হচ্ছে মনে করেন যে একের অধিক বিয়ে করেন খারাপ না। আমি জানি যে ও খারাপ মানুষ না, অ্যাট লিস্ট ওর সাথে যা হয়েছে এতদিন এগুলো সব মনে করেন যে চাপে পড়ে করছে, ঠিক আছে? আর আমার সাথে ওর যে ব্যাপারটা সেটা হচ্ছে কি, আমরা কিন্তু দুইজনকে অনেক দিন ধরে চিনি, 2-2.5 বছরের একটা সম্পর্ক। হ্যাঁ, কেউ কাউকে কিন্তু জোর করে আমরা একসাথে থাকি নাই। এখন এই অপপ্রচার গুলাকে যদি কেউ চালায়, হ্যাঁ, তাহলে মনে করেন যে এটা ভুল, এটা একদমই ভুল। আর মানে এমনও হয় যে আমি আমি ইলিয়াসের উপরে চিল্লাই, আমি হয়তো বা ওকে উল্টাপাল্টা কথা বলবো, কিন্তু আমাকে বুঝায় যে ও জানে যে আমার রাগ বেশি, আমি হচ্ছে রাগ মাথায় উঠলে আমার মাথা ঠিক থাকে না। আপনারা এটাও জানেন যে আমার 5-6 মাস আগে আমার আব্বা মারা গেছে, ঠিক আছে? আমি নানান ভাবে আমি মেন্টালি প্রেশারের মধ্যে আছি, তারপরে এই জন্যই কিন্তু আমার এত তাড়াতাড়ি বিয়ে করা ইলিয়াসকে। ইলিয়াস আমাকে যথেষ্ট সাপোর্ট করে, আদর করে, ভালোবাসে, ঠিক আছে? কিন্তু আমি মানে আসে না, করি না, এক এক সময় এক একটা নিউজ করতেছে। হ্যাঁ, তারপরে হচ্ছে এক একটা অপপ্রচার চালাচ্ছে, এগুলো আমি নিতে পারতেছিলাম না। আমি আসলে ইলিয়াসকে ভুল বুঝে আজকে অনেক ঝগড়া করে ফেলছি, এই জন্য আমি হচ্ছে মানে রাগের মাথায় লাইভে আসছিলাম, এসে মনে করেন যে চিল্লাচিল্লি করছি, ঠিক আছে? কিন্তু ওর তেমন কোনো দোষ নাই। হ্যাঁ, আর দ্বিতীয় কথা হচ্ছে আপনারা আমাদের জন্য সব আমাদের দুজনের জন্য দোয়া করবেন, যাদের আমাদেরকে পছন্দ হয় না, ঠিক আছে? যারা হচ্ছে মজা নিতে চাচ্ছেন না তো নিচ্ছেনই, যাদের পছন্দ হয় না ভাই প্লিজ ওকেও ইগনোর করেন, আমাকেও ইগনোর করেন। আমাদের দুজনের আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আসছি, ভালো ছিলাম, ঠিক আছে? দোয়া করেন, কিন্তু সংসারটা ভাঙার আসলে ট্রাই করেন না, বুঝছেন? কারো সংসার ভাঙা কিন্তু ঠিক না। হ্যাঁ, সবাই কিন্তু বিয়ে করে ভাই স্বপ্ন নিয়ে, স্বপ্ন নিয়ে বিয়ে করে। আমিও কিন্তু স্বপ্ন দেখেই বিয়ে করছিলাম যে সংসার করব, থাকবো একসাথে। এখন তকদিরে যদি না থাকে আমি কিছু করতে পারবো বলেন? জোর করে কিছু করার আছে? আর ও সেম, হ্যাঁ, এর আগে ওর লাইফে দুইটা মেয়ে নিয়ে অনেক দুর্ঘটনা হয়েছে। হ্যাঁ, সেটা হচ্ছে লিগেল ভাবে বিয়ে হোক আর না হোক, কিন্তু বিয়ে তো হয়েছিল, ঠিক আছে? ও কিন্তু আমাকে এবার বিয়ে করছে, আমাকে ছাড়ার জন্য বিয়ে করে নাই। কিন্তু আপনারা যেরকম করে উঠে পড়ে লাগছেন ভাই, তো এইভাবে কিভাবে সংসার টিকবে আমাকে বলেন? হ্যাঁ, তো হচ্ছে আমার কিছু বলার নাই। হ্যাঁ, আপনারা দোয়া করেন, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আরো আমি অন্যদিন ঠান্ডা মাথায় লাইভে এসে সব ক্লিয়ার করে কথা বলবো, ঠিক আছে? আপনারা দোয়া করেন। এমন একটা অবস্থা হয়ে গেছে যে মনে হচ্ছে যে আমাদের মরা ছাড়ার কোনো গতি নাই ভাই। আমরা বিয়ে করছি, প্রাপ্ত করি নাই, মানুষ লিপ্তকাদার করতেছে, মানে শয়ে শয়ে প্রেম করতেছে, কত কিছু করতেছে, কত কাহিনী করতেছে, একটা বিয়ে করে আমরা প্রাপ্ত করে ফেললাম ভাই। হ্যাঁ, পাপ করে ফেলছি, আপনারা মানে সবাই কেন এইভাবে উঠে পড়ে লাগছেন? আর ওই ছেলেটাকে আমাকে বিয়ে করে খারাপ করছে, ওর কি উচিত ছিল মানে আমাকে একদম সুন্দরভাবে আমাকে বিয়ে না করে, মানে ওর উচিত ছিল প্রেম টেম করে, ঠিক আছে, দুদিন পর টাইম পাস করে আমাকে ছেড়ে দেওয়া, তাই তো? তাহলে ভালো হইতো, তাই না? তাহলে ভালো হইতো, আমাকে বিয়ে করছে, এখন আমার সংসারটা ভাঙার জন্য আপনারা উঠে পড়ে লাগছেন, মানে এতই আপনাদের স্বার্থ কাজ করতেছে। হ্যাঁ, আপনাদের কি মা বোন নাই? আপনাদের নিজেদের কি সংসার নাই? ভাঙলে কেমন লাগতো? ধরেন যে আমার আজকে সংসার ভাঙার ট্রাই করতেছেন, আমি করিনকেই বলতেছি, তোমাকে আমি হাজারো বার আমি তোমাকে কল দিয়ে টেক্সট দিয়ে বলছি যে ওর সাথে আমার সম্পর্ক, তুমি তো সব জানো, তো 2-2.5 বছর ধরে আমার সাথে ইলিয়াসের সম্পর্ক তুমি জানো না, কোন লজ্জায় তুমি ওর সাথে মানে সংসার করার প্ল্যান করতেছিলে, আর ও তো তোমাকে লিগেলি বিয়েই করে নাই, ঠিক আছে? আর ও তোমাকে কল দিছিল যে কথাগুলো বলছে আমি পাশে ছিলাম, ঠিক আছে? কল রেকর্ডটা যে তুমি করছো, করে তো সবাইকে পাঠাইছো, এটাতে কি হয়েছে? আমি তো ওকে ছেড়ে যাইনি, আমি কখনো ছাড়বো না, এটা আপনারা শুনে রাখেন। আমি ইলিয়াসকে কখনো ডিভোর্স দিব না, আমি ইলিয়াসকে কখনো ছাড়বো না। ইলিয়াসে যদি মন চায় আমার ডিভোর্স দেওয়া যাইতে, দেখ ডিভোর্সের আইন আছে, যদি দিতে পারে সমস্যা কি? ও যদি বিবেকে বাঁধে, বিবেকে না বাঁধে যে সুভাকে ছেড়ে দিব আমি, ছাড়া দিয়ে ডিভোর্স দিয়ে ভালো থাকবো, অন্য আরেকটা মেয়ে নিয়ে 4 নাম্বার হোক বা 3 নাম্বার বা 2 নাম্বার যেটাই হোক, জানে নিয়ে থাকার ইচ্ছা থাকবে,
সে থাকতে পারে, কিন্তু আমি কিন্তু ওকে ভালোবেসে বিয়ে করছি, ও টাকা দেখে বিয়ে করি নাই। টাকা দেখে বিয়ে করলে ভাই, আমি যেহেতু সিনেমায় আসছি, অনেক প্রডিউসার আছে ভাই, অনেক ডিরেক্টর আছে, তারপর অনেক শিল্পপতি আছে, হ্যাঁ আমাকে তো দু একজন হলো পছন্দ করে, আমি কি টাকা দেখে ওদেরকে বিয়ে করতে পারতাম না? আমি ওকে ভালোবাসছি, আমার মনে হয়েছে যে ইলিয়াস একটা ভালো ছেলে, ঠিক আছে, ইলিয়াস আমাকে ভালো রাখবে, হ্যাঁ টাকা পয়সা সবকিছু না, এই জন্য কিন্তু বিয়ে করছি। আচ্ছা যে এত কিছু দেখতে হবে, যদি জানতাম আসলে ভাই, আসলে ওই যে আছে না যে ওই যে মানে করিন যেটা করে, করিনের মা যেটা করে সুইডেনে বসে বসে লিভিং টুগেদার, এইসব ফালতু জিনিসই করতাম, বিয়ে করতে চাইতাম না। বিয়ে ভাই ভালো জিনিস, আপনারা দোয়া করেন, আমার আর কিছু বলার নাই। আর ইলিয়াসের উদ্দেশ্যে একটাই কথা বলার আছে যে হচ্ছে দেখো, আমি আমি একটু আগে হচ্ছে লাইভে এসে হচ্ছে আমাদের ঝগড়াটাকে মানে মানুষের সামনে এক্সপোজ করছি, এটা কারণ আছে, কারণ হচ্ছে থার্ড পার্সন হচ্ছে আমাদের মাঝখানে ঢুকে এটা করতেছে, এটা সুযোগ কিন্তু তুমি একটু হলেও তৈরি করে দিছো, ঠিক আছে। তো তোমার যদি মন চায় তুমি আমাকে ডিভোর্স দিবা, দিতে পারো, সমস্যা নাই, ওপেনলি আমার যেমন বিয়ের ব্যাপারটা প্রকাশ হয়েছে ওপেনলি আমাকে ডিভোর্স দিয়ে দিও, কিন্তু আমাকে তুমি কখনোই আর মানসিক ভাবে পেইন দিও না, আমিও ভাই মানুষ, আমারও কষ্ট হয়, ঠিক আছে। সবাই ভালো থাকেন, আর আমি যা বলছি রাগের মাথায় বলছি এগুলা কেউ ধরে থাকেন না, ঠিক আছে, সবাই ভালো থাকেন। প্রত্যেকটা ফ্যামিলিতে অশান্তি হয়, এটা আমাদের ফ্যামিলিকাল ব্যাপার, পারলে আমরা বসে দুজন সল্ট আউট করে ফেলবো। আল্লাহ হাফেজ।